নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2022 ধনুরাশির মান্থলি প্রেডিকশন, ধনুরাশির কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনার স্বাস্থ্য, আপনার বিজনেস, কেরিয়ার, প্রেম, বিবাহ, শিক্ষা, বিদেশ, ইনভেস্টমেন্ট সমস্ত বিষয়ের উপর নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধনুরাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকমের ফল পাবে। তবে এই রাশিফলটি সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক বিচার। এটি আপনাদেরকে এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে আপনারা নিন। 10% হলেও কিন্তু আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবে এই রাশিফল। প্রথম আসি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, স্বাস্থ্য হচ্ছে একটা কথা আছে, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীর যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার জীবনে যে কোনো কাজই কিন্তু বাধা কিন্তু সৃষ্টি হবে। আপনাদের রাশির অধিপতি, আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আমি স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় ধরনের যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনি যদি হন ধনুরাশি মানুষ। 24 নভেম্বরের পর থেকে আপনাদের বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। যাদের লিভার রিলেটের সমস্যা চলছিল, হজমের সমস্যা চলছিল, গ্যাসের সমস্যা, ব্লাড সুগার, ব্লাড প্রেশারের সমস্যা কিছুটা হলো, এই জায়গাটা কিন্তু রিলিফ কিন্তু আপনাদের হবে। অর্থাৎ 24 নভেম্বরের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে একটু হলো ভালোর দিক কিন্তু আসবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের প্রেম। দেখুন, পঞ্চমভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম। পঞ্চমভাবে কী অবস্থান করছে? পঞ্চমভাবে অবস্থান করছে রাহু এবং পঞ্চমপতি আবার ষষ্ঠভাবে অবস্থান করছে। আমি একটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে আপনারা এ মাসটা একটু হলো সাবধান থাকুন। খুব একটা ভালো বার্তা কিন্তু আমি শোনাতে পারছি, কারণ আছে। কারণটা, রাহু আপনাদেরকে কিন্তু মনকে ডাইভার্সন করবে। অর্থাৎ এই সময়টা কী বলুন তো, রাগ জেদটা কমান, কারণ আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে রাগ বাড়বে, ইগো সেন্টিমেন্টটা বাড়বে, ইগো সেন্টিমেন্ট আপনাদেরকে কমাতে হবে, রাগ জেদ কমাতে হবে। আপনি ধনুরাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে কিন্তু আগামী দিন কিন্তু আপনাদের ভালো কিন্তু আসতে চলেছে। এ মাসটা একটু হলো টাফ কন্ডিশনের মধ্যে যাবে প্রেমের ক্ষেত্রে, তবে একটু নিজেদের মধ্যে কি একটু বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং করে যদি চলে, যারা ইয়াং জেনারেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব বড় সমস্যা আসবে না, কিন্তু একটু বোঝাপড়া করে চলতে হবে। এরপর আসি আপনাদের শিক্ষা। শিক্ষাটাও আমরা কিন্তু পঞ্চম ভাব থেকে কিন্তু বিচার করি। পঞ্চমভাবে কী অবস্থানে? রাহু। রাহু পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের ব্রেন ড্রাইভার করে দেবে, কি কোন লাইনে যাব, কি করব। তার মধ্যে পঞ্চমপতি ষষ্ঠভাবে, অর্থাৎ উচ্চ শিক্ষা যারা করছে বা যাদের ক্ষেত্রে কোনো, আমি বলবো, কোনো জায়গাতে ভর্তির ব্যাপার আছে, অবশ্যই একটু সতর্কভাবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা স্টেপ নিন। কারণ যারা ছোটো বাচ্চারা আছে, পড়াশোনাতে অমনোযোগিতা কিন্তু আসবে। রাহু পঞ্চমভাবে পড়াশোনাতে কিন্তু আপনাদের কিন্তু একাগ্রতা কিন্তু আনতে দিবে না। এটা করলে ভালো হয় না, এই এই লাইনটা দেখতে গেলে ভালো হয়, এটা কোন জায়গাতে যাবেন ডিসিশান নিতে কিন্তু পারবেন না। ডিসিশানের জায়গাটা কিন্তু ধাক্কা কিন্তু খেতে লাগবেন আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা CA পড়ছেন, MBA পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন,
চাপ থাকবে, অর্থাৎ চাপটা কিন্তু আপনাদেরকে কিন্তু সহ্য করতে হবে, তবে আপনারা কিন্তু আগামী দিনে কিন্তু এগাতে পারবেন। একটু কম্প্রোমাইজ, যদি কম্প্রোমাইজ করতে পারেন মানে আগামী দিন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে শুভ সূচনা কিন্তু হতে চলেছে এডুকেশনের পারপাসটা। এই মাসটা একটু টাফ। তিন নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, দেখুন সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য সুখ, ১৩ তারিখ পর্যন্ত আপনাদের মঙ্গল সপ্তম ভাবে অবস্থান করছে, এই মঙ্গল আবার বক্রী হয়ে ১৩ তারিখে বিষ রাশিতে চলে যাবে এবং বুধ আপনাদের রাশির অধিপতি বুধ আবার ১৩ তারিখে আপনাদের দ্বাদশ ভাবে চলে আসছে, অর্থাৎ এখানে আর্গুমেন্ট বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্টটা বাড়বে, মত পার্থক্য মতবিরোধ কিন্তু সৃষ্টি হবে, অর্থাৎ ১৩ নভেম্বরের পর থেকে, ১৩ নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু ভালো, ১৩ নভেম্বরের পর থেকে যেহেতু সপ্তমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে ব্যয়ভাবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য কিন্তু বাড়বে এবং ষষ্ঠভাবে মঙ্গল কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু নিয়ে আসবে। এরপর যে পয়েন্ট কথা বলবো, যারা পার্টনারশিপ বিজনেস করছেন চোখ কান খুলে রাখুন, কারণ আপনার যে বিশ্বস্ত যে বন্ধু সেই আপনাকে কিন্তু ল্যাং মারতে পারে, সেই আপনাকে কিন্তু গাছে তুলে মইটা টেনে নিতে পারে, কারণ সপ্তমপতি দ্বাদশভাবে দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের কমবে। আমি আবারও বলছি, দৈনিক রোজগারের জায়গাতে ১৩ নভেম্বরের পর থেকে কিছুটা হলো ডাউনফল কিন্তু হবে, কারণ দিস ইজ ট্রু, আমি এখানে কোনো আপনাদের মন গড়া কথা বলতে পারবো না, যেটা হবে বাস্তবে সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি, অর্থাৎ ১৩ নভেম্বর আগে পর্যন্ত কিন্তু ভালো ইনকামের জায়গা ভালো থাকবে, কিন্তু ১৩ নভেম্বরের পরে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলো ডাউনফল কিন্তু হবে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবার আসি ভাগ্যভাব, দেখুন ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে ১৬ নভেম্বর পর্যন্ত কিন্তু নিচস্থ, তাও মোটামুটি কিন্তু যাবে, কিন্তু ১৬ নভেম্বর পর ভাগ্যাধিপতি দ্বাদশভাবে ব্যয়ভাবে চলে যাচ্ছে, কিছুটা ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা দিবে, এই যে ভাগ্যের যে সাপোর্টগুলো পাচ্ছিলেন স্মুথলি গাড়ি এগিয়ে যাচ্ছিল, এখন একটু কী হবে জানেন, ব্রেক মেরে গাড়িটা কিন্তু যাবে, একটু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে ১৬ নভেম্বরের পর থেকে। এই জন্য আমি বলি কৌশিক রায় টোটালটা কিন্তু আপনাদেরকে একদম এক্স্যাক্ট বোঝানোর চেষ্টা করছি, মন গড়া কথা কাউকে বলতে পারবো না, সান্ত্বনা দেওয়া কথা বলতে পারবো, যে দিস ইজ ট্রু, যেটা সত্য আপনাদের সঙ্গে ঘটবে সেটা আমি কিন্তু বলি, কারণ ১৬ নভেম্বরের আগে পর্যন্ত ভালো ভাগ্যাধিপতি দ্বাদশভাবে ভাগ্য ক্ষেত্রে কিছুটা হলো কিন্তু বিড়ম্বনা দিবে, একটু আমি আগে বলো যারা কোনো ভাগ্যের সাপোর্টে কাজ করতে চাইছেন, আমি বলো ১৫ নভেম্বরের মধ্যে চাকরি এবং আপনার ভাগ্যের সাপোর্ট কিন্তু থাকবে, সেই সময়ের মধ্যে কিন্তু একটু কাজটা গুছিয়ে নিন, ১৫ নভেম্বরের পর কিন্তু একটু টাফ কন্ডিশন আসবে ১৬ নভেম্বর থেকে, কারণ ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না, দিস ইজ ট্রু, যাতে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে, কিছু ক্ষেত্রে আপনাদের সেই জায়গাতে কিন্তু কাজের জায়গাতে টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের গেতে হবে, কাজ পাওয়া এই জায়গাটার উপর বা যাদের বিল আগে বিল আটকিয়ে আছে বিল পাস হওয়ার জায়গাটা কিন্তু আপনাদের হবে, কিন্তু একটু আপনাদেরকে কিন্তু দৌড়াদৌড়িটা করতে হবে, পরিশ্রমটা করতে হবে, এটাই বলছি, মানে এ মাসটা একটু পরিশ্রম কিন্তু আপনাদের করতে হবে। এবার আসি আপনাদের কর্ম, কর্মাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এক কথাই বলবো ১৩ নভেম্বরের আগে পর্যন্ত যারা নতুন চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে ভালো, ১৩ নভেম্বর পরে কিন্তু চাকরি চেঞ্জ করা চাকরি বদলি করা এটা কিন্তু করবেন না, কারণ কর্মক্ষেত্রে এমনিতে চাপ আসবে ১৩ নভেম্বরের পরে,
ব্যবসা এবং কর্ম দুটি জায়গায় কিন্তু চাপ কিন্তু আসবে আপনাদের দ্বাদশভাবে, সপ্তমপতি কর্মপতি দ্বাদশভাবে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যাবে। কিন্তু এই সময়টা দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকবে ধনুরাশি, ভালো সময় আপনাদের আসতে চলেছে। সাড়ে সাতিও শেষ হচ্ছে, গ্রহের গোচরও আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। একটু টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে যাবে ধনুরাশি এই মাসটা, কিন্তু চালিয়ে নিতে পারবেন, যা হবে হবে দেখা যাবে, এরকম মানসিকতা নিয়ে চলুন। এবার আসি আপনাদের একাদশ, একাদশপতি 11 নভেম্বর থেকে আপনার দ্বাদশ ব্যবস্থা করছে। সফলতার জায়গাটা একটু হলেও হুচুট খাবেন, আমি এটা বলি সফলতার জায়গায় একটু হুচুট খাবেন, অর্থাৎ একটু ধীর গতিতে কিন্তু আপনাদের গাড়ির চাকা কিন্তু এগাবে, কিন্তু এগাবেন আপনারা, বাঁধ ভাঙবেন, আপনাকে রুখতে কেউ পারবে না। অর্থাৎ ধনুরাশি লক্ষ্য স্থির কিন্তু আছে, লক্ষ্যে আপনারা পৌঁছাবেন, কিন্তু একটু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে একটু হলেও এগাতে কিন্তু হবে, আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন। এবার ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, বকরি থেকে মার্গী হয়ে গেছে, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সাইন, অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু স্টেবল থাকবে, আর্থিক স্থিতির জায়গা ভালো হবে। এবং 24 নভেম্বর 2022 পর থেকে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশে মাটিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, 11 নভেম্বরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন, ব্যবসা ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা কোনো শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলব 11 নভেম্বরের মধ্যে ইনভেস্টমেন্ট করুন। 11 নভেম্বর পর কিন্তু আপনারা ইনভেস্টমেন্টে এগাবেন না, কারণ সেখানে কিছুটা হলো আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে সাপোর্টটা তেমন কিন্তু আপনি পাবেন না, আপনি ধনুরাশি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে ধনুরাশি আপনার ক্ষেত্রে এ মাসে ওভারঅল মনের জোরকে রেখে আপনাকে কিন্তু এগাতে হবে, অর্থাৎ ঈশ্বর আছে চালিয়ে নিবে। আপনাদের সময় কিন্তু সাড়ে সাতই একদম পূর্ণমাত্রায় শেষ হয়ে আসছে, শনি আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে, কারণ ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।